আপনি আইপিএল দেখছেন, আর আইপিএল দেখতে দেখতে হঠাৎ করে একটা আস্ত গাড়ি জিতে ফেললেন, মানে এটা কি ভাবতে পাচ্ছেন? কিন্তু এটাই ঘটেছে, তাও এখানেই, মানে এই রাজ্যেই। সুন্দরবনের এক যুবক আইপিএল দেখতে দেখতে আস্ত একটা গাড়ি জিতে নিলেন। প্রথমে শুনলে মনে হবে এটা সিনেমার গল্প কিংবা নিছক মজা, কিন্তু এমনটাই ঘটেছে। প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তী থানার ভাঙনখালির গ্রামের বাসিন্দা পেশায় দর্জি মিরাজ লস্কর জিতেছেন গাড়ি। নিশ্চয় ভাবছেন সে গাড়ি কিভাবে জিতল? নববর্ষের দিনে জিও সিনেমার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের খেলা ছিল। আইপিএল এর লাইভ ম্যাচ সম্প্রচার দেখার সময় মিরাজ দেখে যে সেখানে একটি প্রতিযোগিতা হচ্ছে। সেখানে স্ক্রিনে আসা প্রশ্নগুলোর উত্তর দিতে থাকেন মিরাজ। তারপর হঠাৎ মিরাজের কাছে ফোন আসে, সেখানে বলা হয় প্রতিযোগিতায় সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন তিনি, পুরস্কার হিসাবে একটি গাড়ি পাচ্ছেন তিনি। সেই সঙ্গে তাকে জানানো হয় এই গাড়ি মুম্বাই থেকে প্রথমে কালীঘাট শোরুমে আসবে, তারপর সেখান থেকে তার হাতে গাড়িটিকে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে। মিরাজ চাইলে বাড়িতে গাড়ি পাঠানোর ব্যবস্থাও করে দেবেন তারা। ছোট থেকে মিরাজের ক্রিকেট প্রেম গ্রামের কারোর অজানা নয়, আর সেই প্রেমের জোরেই আজ ঝাঁ চকচকে একটা গাড়ির মালিক হলেন মিরাজ। আর মিরাজের গাড়ি জেতার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে রীতিমতো হইচই পড়ে গিয়েছে। কলকাতা নাইট রাইডার্স ফ্যান ও বিরাট ভক্ত মিরাজ আজতাক বাংলাকে বলেন তিনি ছোট থেকে ক্রিকেট ভক্ত, ভারতের সব ম্যাচ দেখার পাশাপাশি আইপিএল এরও ম্যাচগুলি দেখেন, আর তিনি নাইট রাইডার্স ও বিরাটের ভীষণ ভক্ত। তার ফলে কেকেআর ও আরসিবির কোনো ম্যাচই তিনি বাদ দেন না। আরসিবির ম্যাচ বা বিরাটের খেলা দেখতে বসে এই গাড়ি জিতলেন তার জন্য আরও ভালো লাগছে, যদিও গাড়ি চালাতে কিন্তু তিনি জানেন না। তবে খুব শীঘ্রই গাড়ি চালানো শিখে নেবেন এবং লাইসেন্সও করিয়ে নেবেন তিনি। এরপর মিরাজের বাড়িতে গাড়ি রাখার জায়গা আছে কিনা জানতে চাওয়া হলে হেসে মিরাজ বলেন তার মাটির বাড়িটার পাশে কিছুটা ফাঁকা জায়গা আছে। শুনে কি মনে হলো, কোনো সিনেমার গল্প বলছি? কোনো সিনেমার গল্প না, এটা বাস্তবেই হয়েছে। আচ্ছা, আপনাদের শুনে কেমন লাগলো? ধরুন আপনারাও এরকম আইপিএলের খেলা দেখছেন, আপনাদের কোনো প্রিয় টিমের খেলা দেখছেন আর এরকমই প্রশ্নের উত্তর দিচ্ছেন, তারপরে দেখলেন হঠাৎ করে একটা ফোন চলে এলো আর আপনাকে জানানো হলো যে আপনি গাড়ি জিতেছেন, তাহলে নিশ্চয়ই ভীষণ খুশি হবেন, আনন্দে আত্মহারা হবেন। সেরকমই কিন্তু মিরাজের সঙ্গেও ঘটেছে, এরকমই হঠাৎই একটা খবর তিনি পান এবং তিনি ভীষণ খুশি। তাও আবার তিনি যে টিমের ভক্ত, যার ভক্ত তার খেলা দেখে এই পুরস্কার জিতেছেন, তাতে তিনি বেজায় খুশি। এরকম আরও অন্যান্য খবরের আপডেটের জন্য নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।